টচে হেরে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। ডানহাতি পেসার খালেদ আহমেদ ও ডানহাতি অফ স্পিনার মেহেদি মিরাজকে দিয়ে শুরু হয় বল। প্রথম ওভারে শুরু করেন খালেদ, তিনি ছয় বলে দেন এক রান। এরপর বল করতে আসেন স্পিনার মিরাজ, তিনি দেন সাত রান। পোর্ট এলিজাবেথের মাঠে প্রায় ১৩৩ বছর পর স্পিনার দিয়ে আক্রমণের শুরুর রেকর্ড গড়ল বাংলাদেশ। টাইগারের পক্ষে স্পিনার দিয়ে বোলিং শুরুর এই রেকর্ড নাম উঠেছে মেহেদি মিরাজের। ১৮৮৯ সালে পোর্ট এলিজাবেথ দক্ষিণ আফ্রিকার ইতিহাসের প্রথম টেস্টে স্বাগতিকদের পক্ষে এক প্রান্তে থেকে নতুন বলে আক্রমণ শুরু করেছিলেন ভাতি স্পিনার জনি বিগ্রস। গত ৮৬ বছরে এই প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে স্পিনার দিয়ে আক্রমণ শুরুর ঘটনা ঘটল। সবশেষে ১৯৩৫ সালের ডিসেম্বরে জোহানবার্গের স্বাগতিকদের বিপক্ষে বোলিংয়ে আক্রমণ শুরু করেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার বিল ওরাইল। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টেস্টের শুরুটা তেমন ভালো হয়নি টাইগার্সদের।